কাকি কি করছো তুমি? দেখো ড্রেসিং টেবিল টেবিল গুলো কি অবস্থা, গোছাচ্ছি এগুলো। তোমাকে একটা কথা বলাচ্ছিল, বল। তুমি পারবে? বল না, আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করব। যা বাবা, কি ব্যাপার, ক্যামেরা হাতে? একটা প্রশ্ন জিজ্ঞাসা করব, পারবে? প্রশ্ন? হ্যাঁ, আমি দেখ প্রশ্ন টশ্ন উত্তর দিতে পারবো না। আমি কিছু কি প্রশ্ন করবি বল দেখি, কি প্রশ্ন করছিস? নেগেটিভ নেবে না, পজিটিভ নেবে, ঠিক আছে? যা বাবা, প্রশ্ন আবার নেগেটিভ পজিটিভ আছে? ঠিক আছে দে, বল। ঠিক আছে, বসি, দাঁড়া একটু। পারবে তো? আরে চেষ্টা তো করব। চেষ্টা করলে হবে না, পারতে হবে। পারবে কি বলো? বলছিস বল। বলবো? বল। বললাম কিন্তু আগে দিয়েই, নেগেটিভ নেবে না, পজিটিভ নেবে। ঠিক আছে বল। দুপাশের বাল, মধ্যখানে লাল। ই বাবা, লজ্জা পাচ্ছ কেন বলো? এটা কোনো প্রশ্ন হলো? এটা কোনো প্রশ্ন হয়, তুই বল। হ্যাঁ হয়, তুমি ভাবো, বুঝতে পারবে। কি বললে বল, আরেকবার বল। দুপাশে বাল, মধ্যখানে লাল। এরকম করছো কেন? জি 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 জি, তুই এই প্রশ্নটা আমাকে করতে পারলি? হ্যাঁ, আরে এটা আমি কি বললাম আগে দিয়ে, যে নেগেটিভ নেবে না, পজিটিভ নেবে। আচ্ছা, নেগেটিভ নেবো না? না, পজিটিভ নেবে। একটু নেগেটিভ আছে কি তার মধ্যে? না না না, কিছুই নেই। না, কথাটাই এরকম নেগেটিভ বলতে পারলে কিন্তু এক্ষুনি চকচকে 200 টাকা। না, আগে বলতে হবে, বলো। 200 টাকাটা দে। না না, বলতে হবে, তুমি পারবে কি বলো? দুপাশে বাল। আমার না শুনে এই প্রশ্নটা কেমন যেন একটু লজ্জা লজ্জা করছে। আর লজ্জার পাওয়ার কি আছে? আমি কি বললাম আগে দিয়ে, এর জন্য আমার বলতে ইচ্ছা করছিল না, বললে 200 টাকা। আর কিছু সকালবেলা 200 টাকা আমাকে দেখাস না, আমার খুব প্রয়োজন টাকার। দেখ বলছি কিন্তু, বলো বলো। তোকে বলতে আমার একটু লজ্জা করছে। লজ্জা কিসের? লজ্জা করছে, বলবো? বলো। বললে কিন্তু 200 টাকা চকচকে পেয়ে যাবে। আমার তো একটা দিদি মনে হচ্ছে, আমার মাথার ভিতরে খালি ওটাই আসছে। খারাপটা বলো না, ভালোটাই বলো। তো ওটাই মনে আসছে। ই বাবা, বললাম নেগেটিভ নিও না, পজিটিভ নাও, বলো। বললে কিন্তু ঠিক বললে, 200 টাকায় রাখো। 200 টাকা দেখাচ্ছিস, ঠিক আছে, কিন্তু কি বলবো বল দেখিনি, আমার তো খালি ওই একটা জিনিস। আমার মনে হচ্ছে যেন ওইটা কোনটা, পাখি। না না, ওইটা বলো, ওইটা না। আমি কি বললাম, যে নেগেটিভ নেবে না, পজিটিভ। এমন এটা শুধু মেয়েদেরই হয়, ছেলেদের হয় না। ওইটাই বাবা, ক্লিয়ার করতে হবে। বলো বলো, মেয়েদের ওইটা কোনটা? পারো না রে, তাহলে 200 টাকা চলে যাচ্ছে। 200 টাকা আমার খুব লাগবে। দেখ সামনে জগদ্ধাত্রী পুজো, কাল থেকে ষষ্ঠী। ঠাকুর দেখতে যাবে তো নাকি? যাবো, কিন্তু কি বলতো, আমি আমার খালি ওই যে ওই একটাই মনে আসছে। আর মেয়েদের তো আর কিছুই নেই, ওই দুই পাশে বাল, মধ্যখানে লাল, আমার তো খালি ওই একটাই জিনিস। খারাপটা না, ভালোটা, ওটা শুধু মেয়েদেরই হয়। ওই দেখ আবার বলছি, মেয়েদের হয়। দেখ আমি বলতে পারছি না। না না, চেষ্টা করো, পারবে। চেষ্টা করো, পারবে। চেষ্টা করো, পারবে।
চেষ্টা শত গুণ জানো তো এটা আমার মাথা ঘুরছে আমার মাথা ঘুরছে আমার খালি মেয়েদের ব্যাপারে তুই এমন একটা দেখ জিনিসটা হচ্ছে ঘরে গেছে আশেপাশে কেউ নেই এটাই আমার ভালো লাগছে কিন্তু তুই ভিডিওটা পোস্ট করবি না ওটা বলতে কোনটা ২০০ টাকা কথা বলবে এক্ষুনি হ্যাঁ কোনটা আর মেয়েদের যেটা হয় রে না প্রশ্ন বলে তাহলে আমি কেন তোমার কাছে এসেছিলাম পারবে না তো আর টাইম দিতে পাচ্ছি না এই যে ২০০ টাকা আমি নিয়ে যাই হ্যাঁ কালকে থেকে ঠাকুর দেখতে বেরোবো আমার আমারও খুব টাকা প্রয়োজন তুই বলার পরে আমাকে ১০০ টাকা দিয়েছিস তুমি বিয়েটা কেন করেছিলে বলো তো কেন উফ ও কেন এই যে এটা কি পরে আছো এই যে এটা এই যে সিঁদুর কি ওটা সিঁদুর কি হয় সিঁদুর তো সিঁদুর লাল আর পাশে ওইগুলো কি বাল মানে তো চুল হিন্দিতে বলে তো গাইস কাকিমা পারলো না এত বছর বিয়ে হওয়ার পর হেরে গেছে বুঝতে পারিনি গাইস ২০০ টাকা নিয়ে ঠাকুর দেখতে চললাম টাটা